এটা অফিশিয়ালি এখন থেকে তোমার ইয়ার। অভিনন্দন তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়ারটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব, আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে, বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে। তুমি আমার সাথে মজা করছো নাকি? আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়ারটাকে বাঁচাতে, ডিফেন্স তৈরি করবার জন্য। তোমার সময় শুরু হয়ে গেল, গুড লাক। ঠিক আছে, যাচ্ছি। দেখা যাক এই ইয়ারটাকে বাঁচাতে পারে কিনা। শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য। 100টা ক্যানন শট। তোমার প্ল্যানটা আমাকে বলো। আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল। আর তার এইটা ডিফেন্স। সময় শেষ হয়ে গেছে, চলো কিছু ক্যানন শুট করা যাক। ওর ডিফেন্স কি নতুন ইয়ারটাকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে? ফেজ 1 শুরু হচ্ছে 4টে ফেজের মধ্যে। আমি খুব নার্ভাস। ঠিক আছে শোন, এবার আমরা তোমার নতুন ইয়ারটে ক্যানন বল শুট করব। ভয় লাগছে। এম করো ক্যানন বল। ফায়ার! আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই, এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল। সব শেষ হয়ে গেল ভাই। ঠিক আছে, ক্যানন গুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে এবং সম্ভবত তোমার নতুন ইয়ার্টে। ক্যানন বলগুলো শনের নতুন ইয়ারকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শনের নতুন ইয়ারের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর 3 ঘন্টা শুট করার পরে কিনা যেকোনো ভাবেই হোক, হে ভগবান আমার ইয়ারটাকে বাঁচিয়ে নাও। শনের ইয়ার সার্ভাইভ করেই গেল। একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে। আরে ভাই, আমি ভাবতে পারছি না একটা ক্যানন বল এইখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও, শনের নতুন ইয়ারের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়ারকে হিট করেছে আর কোন রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই আছে। না, আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা, আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম্ব তোমার নতুন ইয়ারের চারপাশে ফাটবে। হে বাবা! আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি, এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। শন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল, কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি। এটা খুবই খারাপ হলো, আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়ারটে প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক, শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস। আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সবকটাকে আমরা ইয়ারটার চারিদিকে এখন লাগিয়ে দেবো। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়ারটা ঘিরে দাও। এটাকে আর কোনো দিক থেকে ইয়ার মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পরে আমরা মাইন গুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ। সময় শেষ হয়ে যাচ্ছে, এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে না। আর মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবো। 3, 2, 1, টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস। গার্ল, একবার ওর কানটা চেপে ধরো। আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ, দেখা যাক ইয়ারটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3, 2, 1, উড়িয়ে দাও। ও মাই গড, আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে। ওটা শেষ, চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার। আমি কি বলবো বুঝতেই পারছি না। যেকোনো ভাবেই হোক এই ম্যাট্রেস গুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে।
আমরা 1,000,000 ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়ব। পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল্ট দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। একটা বড় দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করবো যাতে ফায়ারওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়টটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি, আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে, ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম, তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখব। দেখো, এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল্ট ছোড়া হবে, তখন এই শিপিং কন্টেনারগুলোর উপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না? না, এটা মিস করবে। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল্ট বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে, তৈরি? এম, ফায়ার! এটে যাচ্ছে, এটা লেগেছে। তোমার বোটটা আর বাজবে না, ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে, আর তুমি কিছুই করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করবো? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটাপুল্টস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক। দেখা যাক এবার ইয়টটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল। ভাই, আমি ইয়টা ধোয়া দেখতে পাচ্ছি। আমরা ফিরে এসেছি এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে, বেলুন টাওয়ার ডিফেন্স 6। ও মাই গড, আরে এটা হচ্ছে কিভাবে ভাই? অদ্ভুত ব্যাপার। বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের, শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে। আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই। ভাই, এটা তো ইয়টা লাগলো। ও হ্যাঁ, ইয়টার উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্ক তোর ইয়টা লাগলো। এবারে আরো গুলো ছোড়ো। এবার সময় হয়েছে হাজারটা ফ্লেমিং অ্যারো ছোড়ার। ও মাই গড, অ্যারোগুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিয়ার করবার দরকার নেই, ক্যাটারপুল গুলো তৈরি করো। রেডি? আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্টে আমরা ছুড়বো বেলুন, তাতে আগুন থাকবে। এবার এটা যাবে, মানে হলো ফ্লেমিং বেলুন বল। এই ফায়ার করলাম, ওটা যাচ্ছে, ওটা সোজা ইয়টের দিকে যাচ্ছে। ওটার ইয়টের পাশে শিপিং কন্টেনারে লাগলো। এটা কিন্তু দারুণ হলো। যদি তোমরা এই গেমে কিছু কেনো, তাহলে মিস্টার বিস্ট কোডটাকে ইউজ করো। যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও আর এরকম ভিডিও আরো দেখতে চাও, এক্ষুনি বেলুন টাওয়ার ডিফেন্স 6 ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করলে তোমরা মিস্টার বিস্ট প্যাক ফ্রি পাবে। ওহ মাই গড, ভাই ওর বোর্ডটা মনে হয় না ঠিক আছে। আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। আমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে নাই। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। ঠিক আছে, দুলা এখন ভেঙে পড়ছে। এই আগুন লাগালাম। আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটাও সরে ইয়টে গিয়ে পড়ে, তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছে। শেষ ক্যাটারপুলটা ফায়ার করো। ও ও, এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ও জলে, আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে করিয়ে দিই শন, তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়টটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি?
তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ, ফায়ারওয়ার্কস, ক্যাটাপুলস, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল। তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে? আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে, পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়। মেশিন গানের সাথে এগুলো সব থাকবে? হ্যাঁ। আজকে হলো চ্যালেঞ্জের ফেজ 4। আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন। আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি, নিজের পরিবারকে মিস করছি, আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন, কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না। আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অবধি কিন্তু যেতে পারছি না, সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে। আমাদের সময় আরো বেশি লাগছে, আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল্ড লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5, 4, 3, 2, 1, সবাই কাজ বন্ধ করো, সময় শেষ হয়ে গেছে। আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। না, এটা রিয়েল লাইফ। যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা, কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও। আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে, ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব। তোমরা শুধু চিন্তা করে দেখো, 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল, আর এখন এখানে এত কিছু রয়েছে। আমি জানি না তুমি কি করে এসব করলে। তুমি কি নার্ভাস? না না, এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। তোমরা সবাই রেডি হও। এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান, অনেক ফায়ারওয়ার্কস, অ্যারো এবং ক্যাটাপুলস, এই সব একসাথে তোমার ইয়ার্টের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে, ওই গুলিটা লেগেছে, আমি এক্ষুনি দেখলাম। ভাই, ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে, দেখো। ব্যাপারটা আরো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে শুট করে দেয়, আর তার ফলে এটা হলো। দেখে মনে হচ্ছে আর তোমার বোটটা ঠিক থাকবে না। এটা কি হচ্ছে নাকি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়ারটা ঠিক থাকবে বলে, কিন্তু মনে হয় এবার সময় ফরেস্টেজের। ক্যানন গুলোকে রেডি করো। দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বল গুলো তোমার ইয়ারটকে হিট করবে। ফায়ার! ঢুকে গেল। আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে, তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করবো ক্যানন বল, ফায়ারওয়ার্কস, অ্যারো, ক্যাটাপুল, এই সবকিছু একসাথে। 3, 2, 1, সব একসাথে ফায়ার করো। দেখো একবার ওখানে কত ধোঁয়া, পুরো 1-1-3 মনে হচ্ছে। তুমি আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো জিমি। ভাই, আমার এবার খুব টেনশন হচ্ছে। তোমরা কিছু দেখতেই পাবে না, ওখানে এত ধোঁয়া হয়ে গেছে। আমরা সরবীয় ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি। ক্যানন গুলো ফায়ার করো। শন, ইতিমধ্যেই তোমার ইয়ার্টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি, কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি, যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে। আমরা আগের ফেজ থেকে 14টা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম, আর এখন সেটা একটা আরসি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়ার্টকে ওড়াতে এগিয়ে চলেছে। এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে। এই তো এসে গেছে, ওই যে এসে গেছে। ভাই, এটা দারুণ ছিল। হাই!
চলো দেখা যাক, চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি। দেখো ইয়ারটার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি, কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি। কি জানি ভেতরের কি অবস্থা। আর এই সবকিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে, কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে। তাই ছেলেরা নিয়ে এসো, এই নাও $50,000। এটা দিয়ে তুমি ইয়ারটাকে সারাতে পারবে। ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়ারটের তুমি নাম কি রেখেছো। এটার নাম হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি। Just keep